بيتا سونار বাবা পেটের দায়ে বাইরে কাজে গিয়েছিল বছর 25 এর ছেলে কাজের ফাঁকে রিল ভিডিও বানিয়ে ছাড়তো ফেসবুকে সেই ছেলে এখন নেই ব্রিজ দুর্ঘটনায় বাকি 22 জনের সঙ্গে সেও মারা গেছে তার বানানো সেই রিল ভিডিওতে নিজের ছেলেকে দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছে যুবকের বাবা মা ও বোন আমাদেরকে কোনো কাজ দেন না গো আর নাহলে তিনজনের মধ্যে একজনকে কাজ দাও মুখ্যমন্ত্রী যারা বড় বড় কথা বললো তোদের কোথায় দোষটা কই গো মালদার ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা গ্রামে মৃত যুবকের জন্য বিলাপ করছে পরিবার এদিকে মিজোরামে দুর্ঘটনায় চোখের সামনে ছেলেকে হারিয়েছেন এক হতভাগ্য বাবা মৃত ছেলের কফিন বন্দি দেহ নিয়ে ফিরলেন বাড়িতে ফিরেই জানালেন তার মর্মবিদারী কাহিনীর কথা মালদার 23 জন মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছলো শনিবার দেহগুলি প্রশাসনিক ব্যবস্থাপনায় নিয়ে আসা হয় গ্রামে মৃতদেহের সঙ্গে গ্রামে গিয়ে অসহায় পরিবারবর্গকে সান্ত্বনা দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ জেলা প্রশাসনিক কর্তারা আমার বাবার এভাবে বসে গেল আমার মা এরকম অসুস্থ আমার দাদা ছিল এতদিন পড়াশোনা করতো ঘর চালাতো এই আমার দাদা নাই তো এখন আমরা কিভাবে চলবো আমরা এখন কিভাবে চলবো সরকার মোদিরা বলছে বড় বড় মন্ত্রী গ্রাম পার্শ্বে বড় বড় কাজ দিবা হবে আবার আরো অন্য কিছু হবে তোমাদেরকে যেতে হবে না কোথাও তো কই কোনো কাজ বড় বড় মন্ত্রীরা যা বলছে কই তো কোনো কাজ নাই তার জন্যই তো গেছিল পেটের জন্যই গেছিল বাইরে এরকম হয়ে গেল তো মন্ত্রীরা কিভাবে বললো কি বড় বড় কাজ দিবে কোনো তো কাজ নাই থাকলে কি যেত কাকু যেত তো আমাদেরকে কোনো কাজ দেন না গো আর নাহলে তিনজনের মধ্যে একজনকে কাজ দাও তো আমরা কিভাবে চলবে বলেন তো আমার দাদা ছিল তো এতদিন চলাচ্ছিল আজ তো নয় আমরা কিভাবে চলবো আমার বাবা অনেক কষ্টে খাটতো তো আজকে বাড়ি আসলো দাদার উপরেই চলতো সংসার হ্যাঁ আমার দাদার উপরেই আর মা অনেক অসুস্থ আমার বাবা অসুস্থ থাকে এই অসুস্থ থেকে বাবা চলে যাচ্ছে তো যাচ্ছে হ্যাঁ খিদের জন্যই যাচ্ছে নাহলে কাজ থাকতে তো বাড়িতেই হতো কাজ না তাহলে কি তো করবো